অ্যাকচুয়ালি ভিডিওটা যে আমি কী বলে শুরু করব ঠিক আমি নিজেও বুঝে উঠতে পারছি না মানে যে আমার সাথে এত বড় একটা খারাপ কিছু ঘটে যাবে আমি সেটা কল্পনাও করতে পারিনি আর যে ঘটে গেছে অলরেডি আমার সাথে এরকম একটা ব্যাপার যে এখন আমি কী করবো আমার কি ডিসিশন নেওয়া উচিত আমি কিছুই জানি না মানে আমার রীতিমতো মাথাটা কোনো কাজ করছে না মানে যে এইরকম একটা ব্যাপার ঘটে যাবে আমার সাথে আমি মানে আমার কখনোই আমার এরকম মানে মাথায় আসেনি যে আমার সাথে এরকম ঘটতে পারে কিন্তু এটা ঘটে গেছে তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে আমি যে ফোনটা দিয়ে ভিডিও করি বা এডিট করি তো আজকে সকালবেলা উঠে দেখি স্ক্রিনটা না পুরো গ্রিন হয়ে গেছে এটা দেখা মাত্রই না আমার মানে কোনো কিছু কাজ করছে না ব্রেন মানে পুরো শখ হয়ে গেলো মানে কয়েক মিনিট যেন আমি পুরো স্টপ হয়ে গেছি যে কি ব্যাপার হলো ফোনটা তো আমার পরেও যায়নি আর আমি অন্য কিছু করিও না ফোনটা নিয়ে বেসিক্যালি ফোনটা নিয়ে আমি ভিডিও করি এডিট করি আর আমার কিছু ডকুমেন্টস পেপারপত্র যা আছে এই নিয়ে তো আমি ফোনের ভেতরে রাখি তাহলে হঠাৎ করে আমার ফোনটা এরকম কেন হলো আর পড়ে গেলে আমি জানি স্ক্রিনের প্রবলেম হয় তো সেরকমই কিন্তু আমার তো ফোনটা পরেও যায়নি তাহলে আমার সমস্যাটা হলো কোথায় এবার আমি তো বুঝে উঠতে পারছি না যে ব্যাপারটা কি হলো তো তারপরে আমি রীতিমতো দু একটা বন্ধু বান্ধবদের সাথে কথা বললাম প্লাস হচ্ছে আমি ফোনের দোকানেও কথা বললাম যে আমার ফোনটা না হঠাৎ এরকম গ্রিন হয়ে গেছে তো তখন ওরা বলছে যে তুমি কি জানো নিউ ভার্শান ফোনের আপডেট করলে এরকম সমস্যা আসছে তো আমি বললাম না আমি তো জানি না আমি তো পাঁচ সাত দিন আগে আমি আমার নিউ ভার্সানটা আপডেট করেছি মানে যথারীতি যেমন আপডেট চাই ফোনে আমিও সেরকমই দিয়েছি তো তখন তো কিছু হয়নি কিন্তু পাঁচ সাত দিন পরে এই যে আজকে সকালবেলা আমি দেখছি

কি বলবো এত লাখ লাখ টাকা দিয়ে ফোন কিনে যদি এই রকম মানে এই রকম বিপদের মুখে পড়তে হয় তাহলে আমি মনে করব যে রকম ফোন কেনা উচিত নয় উচিত কি আপনারাই বলুন যে আমি তো এই যে আমার ফোনটার অবস্থা দেখুন মানে হচ্ছে এরকম পুরো একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে আর হচ্ছে এই যে আমার ফোন মানে বেসিক্যালি আমি আইফোন দিয়ে ভিডিও করি প্লাস হচ্ছে এই ফোন দিয়ে এডিট করি কিন্তু এখন আমার পরিস্থিতি হচ্ছে যে এই ফোনে আমি কিছুই করতে পারছি না মানে ফোনটা আমার পুরো হয় ফেলে হবে আর নাহলে কী যে করব মানে আমি বুঝে উঠতে পারছি না তো তারপরে ওরা বলছে কি যে কেন তুমি জানো না যে নিউ ভার্সানটা আপডেট করলে এইরকম প্রবলেম হচ্ছে তো আমি সত্যি জানতাম না তো পরে আমি ইউটিউবে সার্চ করে দেখি যে হ্যাঁ যে নিউ ভার্সানটা আপডেট করার পরে এইরকম ফোনে প্রবলেমটা আসছে তো আমি আপনাদের কাছে এটাই বলবো যে আপনারা যারা যারা আইফোন ব্যবহার করেন বা করছেন বা যারা কেনার ভাবনা করছেন তো আমি বলবো যে আপনারা একদমই কিনবেন না আর হচ্ছে যারা যারা অলরেডি ব্যবহার করছেন তারা প্লিজ এই নিউ ভার্সানটা আপডেট করবেন না তাহলে আমার মতোই রকম বিপদে পড়তে হবে আমি জানি না আমি এই ফোনটা কিভাবে ঠিক করবো আর কবে ঠিক করতে পারবো কারণ এই ফোনটা দিয়ে আমি সমস্ত কিছু করি তো এখন তো আমি এত বড় প্রবলেমে পড়েছি যে আমি এর কোনো সলিউশনই পাচ্ছি না তো দেড় লাখ দু লাখ টাকা দিয়ে আমি এই ফোন কেন কিনতে যাব এই ফোন কিনে আমার কী লাভ এর থেকে আমার দশ পনেরো হাজার টাকার ফোন কেনাই ভালো সেটা কিনলে অ্যাটলিস্ট কিছু হলে তবু তো মনে বুঝ পারবো যে না এটা সমস্যা হচ্ছে কিন্তু এখন আমি কি করব তো প্লিজ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি জানেন যে এটা কীভাবে কি ঠিক হয় তো আমাকে একটু কমেন্ট করবেন কারণ আমি ভীষণই চিন্তিত ফোনটাকে নিয়ে কারণ আমার খুব প্রিয় আর খুব শখের একটা ফোন তো হঠাৎ করে ফোনটা এরকম হয়ে যাওয়া আমি মানে ভাবতেই পারিনি মানে আমার এতটা খারাপ লাগছে এতটা কষ্ট কষ্ট হচ্ছে যে আমি বলে বোঝাতে পারবো না তো আমার মনে হয় আইফোন কেনা উচিতই নয় এখন আমি মনে করছি যে আইফোন কেনা উচিত না এর থেকে আমার নর্মাল ফোনই ভালো তো যারা যারা এখনও কেনেননি তারা তারা কিনবেন না আর হচ্ছে যারা যারা কিনে ফেলেছেন তো প্লিজ তারা তারা এই নিউ ভার্সানটা আপডেট করবেন না কারণ নিউ ভার্সানটা আপডেট করলে আমার মতো এই রকম পরিস্থিতি হবে আমার স্কিনটা তো একদম গ্রিন হয়ে গেছে অনেকের স্কিন ইভালো অনেকের স্কিন হোয়াইট হচ্ছে তো জানি না এটা কীভাবে ঠিক হবে আর আমি কবে ঠিক করতে পারবো কারণ এটা দিয়ে আমি ভিডিও করি তো প্লিজ আপনারা আমার জন্য নয় আমার ফোনটার জন্য একটু প্লে করবেন যাতে আমার ফোনটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আর আমি তো বলবো কারোর এই ফোনটা কেনা উচিত নয় কারণ আমি যেরকম বিপদে পড়েছি আমি চাই না অন্যকে এরকম বিপদে পড়ুক আর কী বলবো আর কিছু বলার নেই মানে আমার বলার মতো কোনো ভাষাও নেই আমি জানি না আমি আবার কবে থেকে ভিডিও স্টার্ট করতে পারবো ঠিকমতো এডিট করতে পারবো কিন্তু আমার ফোনটা যদি ঠিক হয়ে যায় তো আমি অবশ্যই আপনাদের জানাবো যে আমার ফোনটা ঠিক হয়ে গেছে আর কীভাবে ঠিক হলো সেটাও আমি জানাবো কিন্তু আপাতত আমার ফোনটা ঠিক নেই আমি ভীষণ কষ্টে আছি মানে কি বলবো আমার আর কিছু বলার নেই তো আজকের মতো তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি